লেবানন জানিয়েছে দেশটির উত্তরাঞ্চলে বিমান হামলায় জন নিহত হয়েছে বিবিসি প্রকাশ করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে উত্তর লেবাননে বিরল ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন নিহত ও আটজন আহত হয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী সশস্ত্র শিয়া ইসলামপন্থী দল হিজবুল্লাহকে লক্ষ্য করে হাজার হাজার হামলা চালিয়েছে এমন এলাকা থেকে দূরে একটি প্রধান খ্রিস্টান গ্রাম আইতুতে একটি আবাসিক ভবনে হামলাটি আঘাত হানে বাসিন্দারা জানিয়েছেন সম্প্রতি যুদ্ধে বাস্তুচ্যুত একটি পরিবার সেখানে বসবাস করছে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুত সহ লেবাননের সর্বত্র করোনা ছাড়াই হিজবুল্লাহকে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সময় এটি এসেছিল এই গল্পে লাইভ আপডেট অনুসরণ করুন গাজা হামলা থেকে ফুটেজ বিশ্লেষণ বিশ্লেষণ ইসরায়েলের ড্রোন হামলা আয়রন ডোমের সীমাবদ্ধতার উপর আলোকপাত করে সব কিছুই অপারেশনাল বিবেচনার ভিত্তিতে আমরা সম্প্রতি এটি প্রমাণ করেছি এবং আমরা আগামী দিনেও এটি প্রমাণ করতে থাকব যোগ করেন তিনি তিনি উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় কথা বলছিলেন যেখানে রবিবার রাতে ইরান সমর্থিত গোষ্ঠীর দ্বারা চালানো একটি ড্রোন চার ইসরায়েলি সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয় সামরিক বাহিনী বলেছে যে কিভাবে ড্রোনটি তার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বিনিয়ামিনা শহরের কাছে গোলানি ব্রিগেড প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত করেছিল তা তদন্ত করছে গাজায় যুদ্ধের কারণে আন্তঃসীমান্ত লড়াইয়ের এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের উপর এটি হিজবুল্লাহর সবচেয়ে মারাত্মক হামলার একটি হিজবুল্লাহ বলেছে যে এটি লেবাননে মারাত্মক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া ছিল যা দেশটির স্বাস্থ্যমন্ত্রক বলেছে যে গত মাসে প্রায় এক লোক নিহত হয়েছে গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলার বেশিরভাগই আঘাত এনেছে সংখ্যাগরিষ্ঠ শিয়া দক্ষিণে এবং পূর্বে বেকা উপত্যকায় যে অঞ্চলে হিজবুল্লাহ শক্তিশালী উত্তর পশ্চিম উপকূলীয় শহর ত্রিপলির কাছে পাহাড়ে অবস্থিত একটি ম্যারোনাইট খ্রিস্টান সম্প্রদায় আইটু এমন একটি জায়গা ছিল না যেখানে আক্রমণের আশা করা হতো। ওহ মা মেরি গ্রামের ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এক ব্যক্তি হাঁপিয়ে উঠল ধোয়া ও ধুলায় মাটিতে লাশ দেখা যেত বাসিন্দারা বলেছেন যে কোনো সতর্ক ছিল না শুধুমাত্র একটি একক বিশাল বিস্ফোরণ যাই হোক তারা আরও বলেছে যে দক্ষিণে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত বেশ কয়েকটি পরিবার সম্প্রতি আইতুতে চলে গেছে এবং যে বাড়িটি আঘাত হানে তা মাত্র দুই সপ্তাহ আগে নতুন লোকদের জন্য ভাড়া দেওয়া হয়েছিল লেবাননের একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এফপিকে বলেছে একজন গাড়িতে করে আসার পরপরই ভবনটিকে লক্ষ্যবস্তু করা হয় লেবাননের স্বাস্থ্যমন্ত্রক বলেছে যে তারা ঘটনাস্থলে প্রথম প্রতিক্রিয়াকারীদের দ্বারা উদ্ধারকৃত দেহাবশেষের পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক অভিযানের মূল কেন্দ্রবিন্দু ছিল পূর্ব বৈরুতের শহরতলী এবং দক্ষিণে যেখানে জাতিসংঘ শান্তিরক্ষীদের জড়িত থাকার ঘটনা ঘটেছে সোমবার লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিল এর একজন মুখপাত্র বলেছেন যে দক্ষিণ লেবাননে তার শান্তিরক্ষীরা আবারও ইসরায়েলের প্রত্যাহারের আহ্বানকে অস্বীকার করে কোনো অবস্থান থেকে সরবে না হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে জাতিসংঘের কিছু সেনা আহত হওয়ার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দৃঢ় উদ্বেগ প্রকাশ করেছে এছাড়াও সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে দক্ষিণ নাবাতি এলাকায় একটি হামলায় হিজবুল্লাহ এলিট রাদওয়ান ফোর্সের অ্যান্টি ট্যাঙ্ক ইউনিটের কমান্ডার নিহত হয়েছে প্রতিবেদনে হিজবুল্লাহ কোন মন্তব্য করেনি সামরিক বাহিনী আরও বলেছে যে তারা সোমবার মধ্য উত্তর ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করতে ব্যবহৃত হিজবুল্লাহ লঞ্চারগুলিতে আঘাত করেছে সেনাবাহিনীর মতে বেশিরভাগ রকেট আটকানো হয়েছিল বা খোলা জায়গায় পড়েছিল উত্তরের শহর কার্মিয়েলের দিকে ছোড়া পনেরোটি রকেটের আঘাতে একজন মহিলা সামান্য আহত হয়েছেন ইজরায়েলি পুলিশ আরও বলেছে যে একটি বাধার ধ্বংসাবশেষ তেল আবিবের দক্ষিণে হোলন এলাকায় পড়েছিল এতে কোনো আঘাত বা ক্ষতি হয়নি ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে যে হিজবুল্লাহ সোমবার ইসরায়েলে প্রায় একশো পনেরোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মঙ্গলবার প্রথম দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে যে ইসরায়েলের বিমান বাহিনী গতদিনে দক্ষিণ লেবাননে এবং লেবাননের গভীরে দুইশোটিরও বেশি হিজবুল্লাহ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে যার মধ্যে সন্ত্রাসী সেল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পোস্ট এবং সার্ফেস টু সার্ফেস মিসাইল লঞ্চার স্থল সেনাদের সাথে সমন্বয় করে দক্ষিণ লেবাননে এটি বলেছে যে এটি ডজন সন্ত্রাসীকে নির্মূল করেছে হিজবুল্লাহ অবকাঠামো ভেঙে দিয়েছে এবং বিশাল পরিমাণে অস্ত্র ও সরঞ্জাম খুঁজে পেয়েছে হিজবুল্লাহ ড্রোন হামলায় চার ইজরায়েলি সেনা নিহত এবং আটান্ন জন আহত হয়েছে বিবিসি প্রকাশ করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে উত্তর ইসরায়েলে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলায় চার সেনা নিহত ও আটান্ন জন আহত হয়েছে আইডিএফ যোগ করেছে যে হাইফার দক্ষিণে প্রায় কুড়ি মাইল ৩৩ কিলোমিটার একটি শহর বিনিয়ামিনার সংলগ্ন একটি ঘাঁটিতে হামলায় সাত সৈন্য গুরুতর লেবানন জানিয়েছে দেশটির উত্তরাঞ্চলে বিমান হামলায় একুশ জন নিহত হয়েছে বিবিসি প্রকাশ করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে উত্তর লেবাননে বিরল ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন নিহত ও আটজন আহত হয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী সশস্ত্র শিয়া ইসলামপন্থী দল হিজবুল্লাহকে লক্ষ্য করে হাজার হাজার হামলা চালিয়েছে এমন এলাকা থেকে দূরে একটি প্রধান খ্রিস্টান গ্রাম আইতুতে একটি আবাসিক ভবনে হামলাটি আঘাত হানে বাসিন্দারা জানিয়েছেন সম্প্রতি যুদ্ধে বাস্তুচ্যুত একটি পরিবার সেখানে বসবাস করছে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুত সহ লেবাননের সর্বত্র করোনা ছাড়াই হিজবুল্লাহকে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সময় এটি এসেছিল জাতীয় স্বার্থের ভিত্তিতে ইসরায়েল ইরানকে জবাব দেবে প্রধানমন্ত্রী বিবিসি প্রকাশ করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কথা শুনবে তবে তার জাতীয় স্বার্থের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে ইরানের একটি বড় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া নিয়ে জল্পনা চলছে ওয়াশিংটন পোস্টের একটি গল্পের প্রতিক্রিয়ায় রাতারাতি সংক্ষিপ্ত বিবৃতি জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছিলেন যে তিনি পারমাণবিক বা তেল স্থাপনার পরিবর্তে ইরানের সামরিক সাইটগুলিকে লক্ষ্যবস্তু করতে ইচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে পোস্টটি বলেছে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে ফোনালাপের সময় নেতানিয়াহু এই মন্তব্য করেন যখন তারা ইসরায়েলের উদ্দেশ্যমূলক প্রতিশোধ নিয়ে আলোচনা করেন ইরান পয়লা অক্টোবর ইসরায়েলের দিকে প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকানো হয়েছে এ সময় নেতানিয়াহু বলেছিলেন যে ইরান একটি বড় ভুল করেছে এবং এর মাসুল দেবে ওয়াশিংটন পোস্টের নিবন্ধের একটি লিঙ্ক বরাবর পাঠানো রাতারাতি ইসরায়েলি বিবৃতিতে বলা হয়েছে আমরা আমেরিকান সরকারের চিন্তাভাবনা শুনি তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার প্রয়োজনের ভিত্তিতে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেব পোস্টে উদ্ধৃত একজন বেনামী কর্মকর্তার মতে ইসরায়েলের প্রতিশোধমূলক স্ট্রাইকটি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ এড়াতে ডিজাইন করা হবে যা এক মাসেরও কম সময় বাকি বিশ্লেষকরা বলেছেন যে ইরানের তেল সুবিধার উপর আঘাত তেলের দাম বাড়িয়ে দিতে পারে এবং সেই জন্য ভোটকে প্রভাবিত করতে পারে যা বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ প্রতিযোগিতার পরামর্শ দিচ্ছে প্রেসিডেন্ট বিডেন ইরানের তেল অবকাঠামোতে ইসরায়েলি হামলার সম্ভাবনার কথা বলার পরপরই অপরিশোধিত তেলের দাম মাসের শুরুতে পাঁচ শতাংশ বেড়ে যায় যুক্তরাষ্ট্র ইরানের প্রতি ইসরায়েলের প্রতিক্রিয়া সীমিত করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে কেন আমেরিকা ইসরায়েলকে একটি শক্তিশালী থার্ড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা দিচ্ছে বিবিসি প্রকাশ করেছে পেন্টাগন নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলে মার্কিন সেনাদের দ্বারা পরিচালিত একটি উচ্চ উচ্চতা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পাঠাচ্ছে কর্মকর্তারা বলছেন যে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ব্যাটারি এই মাসের শুরুতে দেশটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করবে প্রেসিডেন্ট জো বিডেন বলেছেন যে এটি ইসরায়েলকে রক্ষা করার জন্য বোঝানো হয়েছে যা এখনো পয়লা অক্টোবর ইসরায়েলে ছোড়া একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জড়িত ইরানি হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে আশা করা হচ্ছে এই পদক্ষেপটি মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কারণ এতে ইসরায়েলের মাটিতে আমেরিকান বুট রাখা জড়িত দেশটিতে ইতিমধ্যেই অল্প সংখ্যক মার্কিন বাহিনী রয়েছে তবে প্রায় একশো সৈন্যের এই নতুন মোতায়েন তাৎপর্যপূর্ণ কারণ এটি ক্রমবর্ধমান আঞ্চলিক যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও জড়ানোর ইঙ্গিত দেয় সংকট বাড়ার সাথে সাথে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার কার্যকারিতা সম্পর্কে এর অর্থ তাও জন্য এটিকে খতিয়ে দেখা হচ্ছে ইসরায়েলের ড্রোন হামলা আয়রন ডোমের সীমাবদ্ধতার উপর আলোকপাত করে বিবিসি প্রকাশ করেছে ধীর ছোট এবং তুলনামূলকভাবে সস্তা এই বছরব্যাপী যুদ্ধে ড্রোন ইসরায়েলিদের জন্য মারাত্মক মাথা ব্যথা হয়ে উঠেছে রবিবার উত্তর ইসরায়েলের বিনিয়ামিনার কাছে একটি সেনা সেনাঘাটিতে হিজবুল্লাহর হামলা যাতে চারজন লোক নিহত এবং আরও ডজন খানেক আহত হয় এটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে ক্ষতিকর ড্রোন হামলা এটি ইসরায়েলের বিশাল ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের থামাতে কতটা সজ্জিত তা নিয়ে নতুন প্রশ্নের নেতৃত্ব দিয়েছে সোমবার সকালে ক্ষতিগ্রস্ত সেনাঘাঁটি পরিদর্শন করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োগ গ্যালান্ড বলেছেন উল্লেখযোগ্য প্রচেষ্টা সমাধানের জন্য রাখা হচ্ছে যা ভবিষ্যতে ড্রোন হামলা প্রতিরোধ করবে আমেরিকা কেন ইসরায়েলকে শক্তিশালী থার ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা দিচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু অংশ ভালো কাজ করে এখানে উত্তর ইসরায়েলে আমরা নিয়মিত বিরতিতে বুম শুনতে পাই কারণ আয়রন ডোম রকেটগুলিকে বাধা দেয় যা দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করে ইসরায়েল বলেছে যে তারা তার লক্ষ্যবস্তুর নব্বই শতাংশ এর বেশি আঘাত করেছে কিন্তু আয়রন ডোম কাজ করে কারণ হিজবুল্লাহর রকেটগুলি অশোধিত এবং এটির রকেটগুলি উড্ডয়নের সময় কোথায় যাবে তা গণনা করা সম্ভব এবং তারপরে সেগুলিকে আটকাবে ড্রোন বন্ধ করা আরও জটিল এবং এই যুদ্ধ একটি পুনরাবৃত্তি সমস্যা হয়ে উঠেছে জুলাইয়ে ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ড্রোন তেল আবিব পৌঁছেছে এর আগে অক্টোবরে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ বলেছিল যে ইরাক থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন গোলান মালভূমিতে দুই সেনাকে হত্যা করেছে গত সপ্তাহে আরেকটি ড্রোন মধ্য ইসরায়েলের একটি নার্সিং নার্সিংহোমে আঘাত করেছিল তেল আবিবের ইনস্টিটিউট অব ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র গবেষক ডক্টর ইহোসুয়া ক্যালিস্কি বিবিসিকে বলেছেন সব না হলেও বেশিরভাগ ড্রোন ইরানিরা তৈরি করে এবং তারপর লেবানন ইরাক এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলিতে সরবরাহ করে ড্রোনগুলির একটি ছোট রাডার স্বাক্ষর রয়েছে এবং এটি কম উচ্চতায় উড়তে পারে যা প্রাথমিক শনাক্তকরণকে কঠিন করে তোলে তারা এমনকি মাঝে মাঝে পাখিদের জন্য বিভ্রান্ত হতে পারে এগুলি বিমানের সাথে আটকানো ও কঠিন কারণ ইউএভি ড্রোন ধীরে ধীরে উড়ে যায় ডাক কালিস্কি ব্যাখ্যা করেছিলেন তারা জেট প্লেনের নয়শো কিলোমিটার প্রতি ঘন্টা পাঁচশো উনষাট মাইল প্রতি ঘন্টা তুলনায় প্রায় দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা একশো চব্বিশ মাইল প্রতি ঘণ্টা গতিতে যাচ্ছে উত্তর গাজায় বড় সংখ্যক বেসামরিক হতাহতের নিন্দা জানিয়েছে জাতিসংঘ বিবিসি প্রকাশ করেছে জাতিসংঘ সাম্প্রতিক দিনগুলিতে উত্তর গাজায় ইসরায়েলি হামলায় বড় সংখ্যক বেসামরিক হতাহতের নিন্দা করেছে সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্রের করা মন্তব্য উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলি কামানের গোলাগুলিতে কমপক্ষে দশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে যেখানে ইসরায়েলি ট্যাঙ্ক এবং সেনারা স্থল আক্রমণ চালিয়ে যাচ্ছে ডট ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা উনোরোয়া বলেছে যে সোমবার সকালে কেন্দ্রের ভিতরে এবং বাইরে গোলাগুলি আঘাত হানে যখন কিছু ক্ষুধার্ত মানুষ খাদ্য হ্যান্ডআউট পাওয়ার চেষ্টা করছিল ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা ঘটনাটি পর্যালোচনা করছে এবং যোগ করেছে যে তারা শুধুমাত্র সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কাজ করে